বিসমিল্লাহির রহমান রহিম। আমি মোহাম্মদ মশিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজি আন পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দ্বাদশ অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা দেখেছ যে চিত্রে দুটো স্ট্রাকচার দেওয়া আছে, একটা হলো ক্রোমোজোম এবং আরেকটা হলো ডিএনএ। তো প্রথমত আমরা ক্রোমোজোম সম্পর্কে জানব, তারপর আমরা পরবর্তীতে ডিএনএ সম্পর্কে আলোচনা যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো যে ক্রোমোজোম, স্ট্রাকচার অফ ক্রোমোজোম। তো বিষয়টা হলো ক্রোমোজোম বলতে কী বুঝব এটা আমরা জানবো। আগে ক্রোমোজোম হলো প্রশস্ত নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতি, মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে বিশেষ ভূমিকা পালন করে তাদেরকে আমরা ক্রোমোজোম বলব। আমি আবারও বলছি, প্রশস্ত নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতি, মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে বিশেষ ভূমিকা পালন করে তাদেরকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের যে নিউক্লিয়াস, তোমরা দেখেছো যে ক্রোমোজোমের নিউক্লিয়াসের অন্যতম বস্তু, অর্থাৎ ক্রোমোজোমের নিউক্লিয়াসের অন্যতম একটা বস্তু। প্রত্যেক নিউক্লিয়াসে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। তোমরা জানো যে সাধারণত একই প্রজাতির বিভিন্ন নমুনায় ক্রোমোজোমের সংখ্যা একই থাকে, তবে আদিকোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস না থাকাতে তাতে কোনো সুগঠিত ক্রোমোজোম থাকে না। তবে ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ। তাহলে ক্রোমোজোম কাকে বলে এটা আমরা জানলাম। তারপর আমরা দেখব যে এই ক্রোমোজোমের আবিষ্কার সম্পর্কে একটু বিস্তারিত দেখব। আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্টার্স বুর্গার নিউক্লিয়াসে ক্রোমোজোম আবিষ্কার করেন। পরবর্তী 1882 খ্রিস্টাব্দে ওয়েল্টার ফ্লেমিং ক্রোমোজোমের দ্বিবিভাজন বর্ণনা করে এবং রং ধারণযোগ্য এই বস্তুকে নাম দেন ক্রোমাটিন। তার পরবর্তী 1888 খ্রিস্টাব্দে ডাব্লু অলডেয়ার সর্বপ্রথম ক্রোমোজোম নামটি ব্যবহার করেন। তো আবিষ্কার সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম, তারপর ক্রোমোজোমের আকার সম্পর্কে আমরা দেখব শিক্ষার্থীবৃন্দ। একটি ক্রোমোজোম সাধারণত 3.5 থেকে 30 মাইক্রন দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে। তোমরা জানো যে একটি ক্রোমোজোম সাধারণত 3.5 থেকে 30 মাইক্রন দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে এবং 0.2 থেকে 2.0 মাইক্রন প্রস্থ হয়ে থাকে। ক্রোমোজোমের কাজ হল মাতাপিতা থেকে জিন, যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ও সন্তানিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোমে কর্তৃক ব্যাহত হয়, যা বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। তোমরা এও জানো যে এই কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলে আখ্যায়িত করা হয়। তাহলে ক্রোমোজোমের আকার সম্পর্কে আমরা জানলাম যে একটি ক্রোমোজোমে সাধারণত 3.5 থেকে 30 মাইক্রন দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে এবং 0.2 থেকে 2.0 মাইক্রন প্রস্থ হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্রোমোজোমের যে চিত্র দেওয়া আছে, ক্রোমোজোমের চিত্রে প্রথমত তোমরা দেখতে পেয়েছ যে প্রথমে দেখতে পাচ্ছি টেলোমিয়ার, তারপর রয়েছে সেকেন্ডারি কনস্ট্রাকশন, তারপর রয়েছে স্যাটেলাইট,
তারপর রয়েছে সেকেন্ডারি কোনো স্ট্রাকচার এবং প্রাইমারি কোনো স্ট্রাকচার, তাই না? এরপর দেখতে পাচ্ছি কাইনেটো কোর, এটাও কিন্তু ক্রোমোজোমের একটা অংশ। আচ্ছা, তো ক্রোমোজোম সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম, তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিএনএ এবং ডিএনএর গঠন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে ডিএনএ যে স্ট্রাকচার রয়েছে, ডিএনএ কি এটা আমরা দেখব। তো ডিএনএ হলো যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ। তোমরা যে ডিএনএ স্ট্রাকচার দেখতে পাচ্ছ, প্রথমেই আমরা দেখব যে ডিএনএটা কি। ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ এবং বংশ গতি বৈশিষ্ট্যের বাহক। 1868 সালে মাইস্টার প্রথম ডিএনএ আবিষ্কার করেন, তিনি একে নিউক্লিন আখ্যা দিয়েছিলেন। প্রথম ডিএনএ আবিষ্কার করেন মাইস্টার, তিনি 1868 সালে একে নিউক্লিন আখ্যা দিয়েছিলেন। ডিএনএর গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিকের আবিষ্কারের মাধ্যমে 1953 সালে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব ডিএনএর গঠন বিশিষ্ট। তোমরা জানো যে ডিএনএ গঠিত হয় 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোস, শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেসগুলো হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন দিয়ে গঠিত। অ্যাডেনিন ও গুয়ানিনকে বলা হয় পিউরিন বেস এবং সাইটোসিন ও থাইমিনকে বলে পাইরিমিডিন বেস। তাহলে আমরা পরবর্তী যেটা দেখব, এখনও ডিঅক্সিরাইবো শর্করা এখনও নাইট্রোজেনাস বেস যুক্ত হয়ে গঠন লাভ করে এখনও নিউক্লোসাইড, এখনও নিউক্লোসাইডের সাথে আবার এখনও অজৈব ফসফেট সংযুক্ত হয়ে এখনও নিউক্লিওটাইড গঠন করে। তাহলে দুইটি নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে ডাইনিউক্লিওটাইড ও তিনটি যুক্ত হয়ে ট্রাইনিউক্লিওটাইড এবং ততোধিক যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড গঠন করে। এরপর আমরা দেখব দুটি পলিনিউক্লিওটাইড সূত্র পরস্পরের সাথে লোহার সিঁড়ির মতো ডান দিকে পেঁচানো থেকে একটি জোড় কুণ্ডলী বা ডাবল হেলিক্স গঠন করে। এই ডিএনএ সিঁড়ির দুই দিকে হাতল নির্মিত ডিঅক্সিরাইবো সুগার, অজৈব ফসফেট ও নাইট্রোজেনাস বেস দিয়ে গঠিত। একটি নিউক্লিওটাইডের সুগারের সঙ্গে পঞ্চম কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত থাকলে অপর নিউক্লিওটাইডের অণুর সুগার তৃতীয় কার্বন অণুর সাথে ফসফেট যুক্ত হয় এবং নাইট্রোজেনাস বেসটি সবসময় সুগারের প্রথম কার্বনের সাথে যুক্ত থাকে। বেসগুলো হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়, কাজেই সিঁড়ির বাইরের দিকে থাকে ফসফেট এবং ভিতরের দিকে থাকে নাইট্রোজেনাস বেস। একটি সূত্রের অ্যাডেনিন সূত্রের সাথে অপর সূত্রের থাইমিন এর সাথে দুইটি হাইড্রোজেন বন্ড দিয়ে সংযুক্ত থাকে এবং একটি সূত্রে গুয়ানিন অপর সূত্রে থাইমিন এর সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়। তাহলে আমরা দেখলাম যে ডিএনএ নাইট্রোজেনাস বেসগুলা কিভাবে সম্পৃক্ত থাকে। ডিএনএ অণুর এখন আমরা গঠন বিশিষ্ট দেখব এর দৈর্ঘ্য। ডিএনএ অণুর ব্যাস তোমরা জানো 20 অ্যামস্ট্রিং দৈর্ঘ্য বিশিষ্ট। একটি পূর্ণাঙ্গ ডিএনএ অণুর প্যাঁচের দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রিং। প্যাঁচটি হয় ডান থেকে বামে এবং পরস্পর বেস জোড়গুলোর দূরত্ব 3.4 অ্যামস্ট্রিং। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডিএনএ অণুর গঠনে দেখলাম যে দ্বিসূত্র পেঁচানো সিঁড়ির মতো ডিএনএ অণু। এ অণুর সাধারণত নাইট্রোজেনাস বেস এ এবং
টির মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন সম্পৃক্ত থাকে এবং সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা সম্পৃক্ত থাকে। এবং ডিএনএ অণুতে আমরা যেটা পাবো সেটা হলো যে ডিঅক্সিরাইবোজ সুগারের সঙ্গে একটি নাইট্রোজেনাস বেস এবং একটি অজৈব ফসফেট সম্পৃক্ত থাকে। তাহলে আমরা মূল যে ডিএনএ অণুর গঠন এখানে যেটা লক্ষ্য করলাম যে এই সকল নিউক্লিওটাইডগুলো একাধিক যখন সম্পৃক্ত হবে তখন সেটাকে আমরা বলবো পলি নিউক্লিওটাইড। তো ডিএনএ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানলাম এবং ক্রোমোজোম সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানলাম। তো আজকের মতো এই পর্যন্তই। তো আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যালো, স্কুলে স্কুলে।